start. Wi-Fi কানেক্ট করে নিব দেখুন ডিভাইসটা লক থাকছে আমি এখান থেকে প্যাকেজ চলে আসবে পুরোপুরি ব্যাকে আসার পর আমাদের কি করতে হবে ভলিউম আপ ডাউন বাটন একসাথে ক্লিক করে ধরে রাখতে হবে তারপরে টার্ন অন আবার একসাথে ক্লিক করে ধরে রাখতে হবে তারপরে অপশনটা চলে আসবে আমরা এইভাবে টান দিয়ে উপরটা দিব এখানে ট্যাপ করে ডাবল ট্যাপ করতে হবে ডাবল ট্যাপ করে এখানে সিঙ্গেল ট্যাপ করে আবার ডাবল ট্যাপ করে বলতে হবে ওপেন গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন গুগল অ্যাসিস্ট্যান্ট তারপর এখানে ডাবল ট্যাপ করে দেব ভলিউম আপ ডাউন বাটন একসাথে ক্লিক করে এটা আমরা বন্ধ করে দিব টক ব্যাক অফ এখানে লিখতে হবে আপনার ওপেন সেটিংস তারপরে আমাদের একটু নিচে আসতে হবে এই অপশনটাতে ক্লিক করব ক্লিক করার পর একটু নিচে আসবো আসার পর দেখুন সেকেন্ড স্পেস তারপরে এখানটা ক্লিক করার পর আমরা এখানটা আবার ক্লিক করব টার্ন অন এটা অফ করতে হবে এই অপশনটা চলে আসছে ফোনটা রিস্টার্ট দেব আবার আমার কি করতে হবে ভলিউম আপ ডাউন বাটন একসাথে ক্লিক করে ধরে রাখতে হবে তারপর আমার আগে দেখতে হবে ওয়াইফাইটা কানেক্ট আছে কিনা
ওয়াইফাই কানেক্ট আছে, ভলিউম আপ ডাউন বাটন একসাথে ক্লিক করে রাখতে হবে। এখানে বলতে হবে ওপেন গুগল অ্যাসিস্ট্যান্ট, ওপেন গুগল অ্যাসিস্ট্যান্ট। তারপরে আবার ভলিউম আপ ডাউন বাটনটা ক্লিক করে টকব্যাকটা অফ করে দেব। এখানটা লিখবো ওপেন সেটিংস, আবার নিচে আসবো, এখানটা ক্লিক করবো, তারপর আবার সেকেন্ড স্পেস এখানটা ক্লিক করবো, এটা অপেক্ষা করতে হবে। দেখুন এই অপশানটা চলে আসছে, আসার পর আমাদের এখানে কন্টিনিউ লিখতে হবে, দিতে হবে, তারপরে এই অপশানটা ক্লিক করতে হবে, এটাতে না, এখানটা কন্টিনিউ, তারপরে জাস্ট স্কেপ। অপশনটা চলে আসবে, আসার পর আমাদের কি করতে হবে, ফোনটা রিবুট দিতে হবে, রিবুট। আমাদের এফআরপি বাইপাস কমপ্লিট। মডেল নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? ওকে।